বরের সাথে ঝগড়া করে বাড়ি চলে এলে আমাদের মায়েরা যা করে। কিরে, তুই বাড়ি চলে এলি সব গুছিয়ে? আমি আর ওখানে যাব না মা, আমি এখন থেকে এখানেই থাকবো, আমার ওই বাড়িতে একটুও ভালো লাগছে না, সব নিয়ে চলে এসেছি এখানে। জামাই কোথায়? তোমার জামাইকে আমি আনিনি এখানে, ও আমাকে জানোয় তাই বলছে। আমি কি সারাদিন খাটতে গেছি নাকি ওখানে, সারাদিন শুধু রান্নাই করে যাব? তুই বলবি আর আমাকে শুনতে হবে, আমার ভোলা ভালা জামাইটাকে তুই এ যাত্রায় পেয়ে না বেঁচে গেলি। ও কেমন আর তুই কেমন আমি খুব ভালো করে জানি। মা, আমি তোমার নিজের মেয়ে হই। তুই আমার নিজের মেয়ে হতে পারিস, কিন্তু ও তোর থেকে না 10 গুণ ভালো। ও আমাকে জানোয় তাই বলছে ওখানে। সে তোকে উল্টো পাল্টা কিছু বলবে না, না সেটাও আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে? তাই তোকে ওখানেই থাকতে হবে, আর তুই ওখানেই থাকবি, এখানে তোর কোনো জায়গা নেই। যা নিজের বাড়িতে যা। পরীক্ষার আগের দিন যখন কোনো রিলেটিভের বিয়ে থাকে তখন যা হয়। কি সুন্দর সুন্দর গান দিচ্ছে রে ভাই, আমার তো নাচতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ, এখন ভালো করে মজা করে নেচে নে, পরীক্ষায় তো তুই ফেল করছিসই করছিস, কনফার্ম। পাগল মন আমার, পর কাল থেকে তোর পরীক্ষা। এরকম ভাবে কোনোদিন পড়া যায় কানের সামনে এরকম গান চললে? আমার তো পড়াতে মনই বসছে না। যাক থেমেছে এবার। ছোটবেলায় বাড়িতে যখন আত্মীয় আসতো, ও মাসি মাসি আর দুটো দিন থাকো না মাসি, ও মাসি না রে মনামা আর থাকবো না, থাকলাম তো দুটো দিন আবার এসে থাকবো। মাসির সাথে চলে যেতে হবে, তোমাকে আবার পড়তে বসতে হবে। কি করি কি করি, আইডিয়া। বোন আসি বুঝলি আজ? আচ্ছা আবার আসিস কিন্তু। এই বোন কি হয়েছে, আমার জুতোটা দেখে দিস, জুতোটা তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, তার দেখছি। মাসি জুতো কি করে খুঁজে পাবে, জুতোটা তো আমি লুকিয়েছি। কি মজা মাসির আজকে, যা কি মজা। বড়বেলায় বাড়িতে যখন আত্মীয় আসে, এই মোনা মাসি তুমি কখন আসলে? বাবা কতদিন পরে আসলাম তোদের বাড়ি বলতো, তুই তো কথাই বলছিস না, মনে হচ্ছে মাসিকে চিনিস না। না না মাসি আসলে পড়াশোনা নিয়ে থাকিতে, তাই বাবা সে ছোটবেলাতে মাসিকে থাকার জন্য কি জোরজোরনা করতি। এবার কিন্তু 5 দিন থাকবো, রাতে তোর সাথে ঘুমাবো, অনেক গল্প করবো বুঝলি। মাসি যদি রাতে আমার ঘরে ঘুমাই তাহলে তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথাই বলতে পারবো না, যাই কিছু একটা করে আটকাতে হবে। মাসি শোনো না, মাসি তুমি না আমার ঘরে থাকতে পারবে না, আসলে আমার ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে আর তোমার তো গরম সহ্য হয় না, না সেই জন্য। আমরা যেমন টিচার চাই। আচ্ছা 1962 সালে গোষ্ঠী বিহারী পাল, তোমরা নিজেদের মধ্যে কথা বলো না, আমার তো পড়াতে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে তোমাদেরকে আমি 5 মিনিট দিলাম, যে যার মধ্যে কথা বলে নাও, কিন্তু 5 মিনিট পর আমি পড়ানো শুরু করব, তখন কিন্তু কেউ কোনো কথা বলবে না। আচ্ছা আমি তোমাদের প্রেজেন্টটা নিচ্ছি, প্রেজেন্টটা তাড়াতাড়ি দিয়ে নাও। রোল নাম্বার 1 প্রেজেন্ট ম্যাম, রোল নাম্বার 2 রোল নাম্বার 8 রোল নাম্বার 8 রোল নাম্বার 8 রোল নাম্বার 9 প্রেজেন্ট ম্যাম, রোল নাম্বার 10 ম্যাম আমি 8, তোমার রোল নাম্বার 8? এতক্ষণ ধরে চিৎকার করে করে আমি রোল নাম্বার 8 আর ডাকছি শুনতে পাওনি তুমি? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে আমি প্রেজেন্ট করে দিচ্ছি, বসো। সবাই হোমওয়ার্ক করেছো তো? নো ম্যাম। তোমরা 3 জন হোমওয়ার্ক করোনি, কেন করোনি? শরীর খারাপ ছিল, 3 জনের একসাথেই শরীর খারাপ ছিল। ঠিক আছে তোমরা 3 জন কিন্তু কালকে আমাকে অতি অবশ্যই হোমওয়ার্ক দেখাবে, ঠিক আছে? আজকে দিনটা কিন্তু ছেড়ে দিলাম। হ্যাঁ কাজ করো কিন্তু, আমি কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমি কিন্তু ঘুমাচ্ছি না, কেউ গল্প করবে না কিন্তু। বিয়ের প্রথম প্রথম। হ্যালো, হ্যাঁ দিদি বল। এই স্নান করে এসে বসলাম, কোনো কাজ নেই তো? জানিস শাশুড়ি মামাকে কোনো কাজ করতে দেয় না, শাশুড়ি মা খুব ভালো, শাশুড়ি শ্বশুর ননদ বর সবাই খুব ভালো, খুব ভালো। আমার যদি একটু গরম লাগে শাশুড়ি মা সঙ্গে সঙ্গে বলে বৌমা এসি চালিয়ে নাও, এসি চালিয়ে নাও, আর তোমাকে কোনো কাজ করতে হবে না, সবসময় এসির তলায় বসে থাকো, আর বর তোমাকে সারাক্ষণ চোখে হারাই। বিয়ের কয়েক বছর পর। উফ আর পারছি না, সারাদিন কাজ করতে করতে কোমরটা ধরে গেল। কে ফোন করলো? দিদি। হ্যাঁ দিদি বল। আর বলিস না রে, সারাদিন রান্না করা বাসন মাজা ঘর মোছা ঘর ঝাড় বিছানা তোলা সমস্ত কিছু আমাকে দিয়েই করাই। শাশুড়ি আর বলিস না, বিয়ের প্রথম প্রথম বলতো বৌমা রান্না করে যেও না স্কিন ড্যামেজ হয়ে যাবে, আর এখন এটা করো সেটা করো। আমি কত 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 যে পাপ করেছি যে এরকম একটা শ্বশুরবাড়ি পেয়েছি, আমি বলি সংসার করছি, অন্য মেয়ে হলো না কবে লাঠি মেরে চলে যেত এই সংসার থেকে। ওই দেখ শাশুড়ি আবার ডাকছে, কিছু একটা হুকুম করবে, রাখছি আসছি আসছি।